শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে। সারাদিন আর মোবাইলের সামনে আসার সময় পাইনি, বুঝতেই পারছো। লক্ষ্মী পুজো ছোটোখাটো আয়োজন করেছি, তাও একটু ব্যস্ততা থাকে, তাই সারাদিন আর সময় পাইনি। তা ভাবলাম এখন পুজো শেষ করে একটু তোমাদের সাথে গল্প করে যাই। তা তোমরা নিশ্চয় সবাই ভালোই আছো, সবাই বাড়িতে পুজোর আয়োজন করেছো। আমি ছোট করে একটু আয়োজন করেছি, তো তোমাদেরকে দেখাই, সেটাই ভালো লাগে শেয়ার করতে সব কিছু। সবাই বুঝতেই পারছো আমি খুব ছোট করে আয়োজন করেছি, আসলে ছোট বাচ্চা তো একা একা পেরে উঠি না, তাই একটু ছোট করে আয়োজন করেছি, বেশি কিছু করতেও পারিনি। দেখো আমরা, তোমরা হয়তো দেখে একটু অবাক হবে যে আমরা কাকে পুজো করছি। অ্যাকচুয়ালি আমরা হলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষিত সৎসঙ্গী। তা যারা সৎসঙ্গীরা আছি আমরা, শ্রী শ্রী জগজ্জননী শশীর বড়মা, যিনি হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহধর্মিনী, ওনাকেই আমরা লক্ষ্মীর স্বরূপিণী রূপ হিসেবে মানি, লক্ষ্মী রূপে পুজো করি। তার মানে এই নয় যে আমরা সেই লক্ষ্মীর মূর্তিকে অমান্য করি, তা নয়। ওনাকে, ওনার মধ্যেই আমরা সেই লক্ষ্মীকে, লক্ষ্মী বিরাজ করছে আমরা সেটা বিশ্বাস করি, এবং ওনাকেই আমরা সেই লক্ষ্মী রূপে পুজো করি। এই যে দেখো, এই যে পাঁচালি, এটা ওনারই পাচারি। তা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে লক্ষ্মী পূজা করার সার্থকতা আমাদেরকে বলেছেন, তোমরা দেখতে পাবে। তিনি বলেছেন, লক্ষ্মী পূজা করা তখনই সার্থক হয় যদি সেই মায়েরা লক্ষ্মীর চলনে চলে। লক্ষ্মী যে চলা বলা আচরণে লক্ষ্মী আখ্যা বা পূজার অধিকারিণী হয়েছিল, প্রতিটি সংসারে মেয়েদের তেমনই তর হয়ে ওঠা চাই। কালী পূজা লক্ষ্মী পূজা যতই তোমরা করো না, নীলক্ষ্মী না হলে মা কিছুই তোমার হবে না। চলনহারা চরণ পূজা বন্ধা পূজা তাই জানিস, আদর সেতে অটুট চলন বর্ধনাতা তাই মানিস। তা শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে এইভাবে চলনে চলতে বলেছেন, আমরাও চেষ্টা করি। এমন নয় যে ওনাকে, ওনার এই কথা শুনে আমরাও হয়ে গেছি একদম লক্ষ্মীতে ভরপুর, তা নয়, কিন্তু চেষ্টা করি চলার। এই হলেন আমাদের শ্রী শ্রী জগজ্জননী শ্রী শ্রী বড়মা, ওনাকেই আমরা লক্ষ্মী স্বরূপিণী হিসাবে পুজো করি। তাই তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। আজকে আর বিশেষ কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো।